আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি আজকে এমন একটি জায়গায় যাব যেখানে গেলে আমাদের বাইকাররা বা বাইক কমিউনিটির সবাই মোটামুটি খুশি হয়ে যাবে। নোবসাইট হেডলাইটের একটি ইম্পোর্টারের কাছে আমি যাব এবং তাদের কি কি হেডলাইটের সম্ভার আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আপনাদের জন্য রিভিউ করার চেষ্টা করব। সো জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন, যাতে করে আপনাদের কাছে আমার এই ভিডিও সহ অন্যান্য সকল ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সো তাড়াতাড়ি কাজগুলো করেন আর আমি যেতে থাকি। যেতে যেতে কথা হবে এবং নোবসাইডের ওই ইম্পোর্টারের কাছে যেয়ে অবশ্যই রিভিউ করার চেষ্টা করব এবং আপনারা দেখবেন। আর যে যে হেডলাইট ভালো লাগে সেসব হেডলাইট অর্ডার দিয়ে দিবেন ফাটাফাট। সো যেতে থাকছি এবং চলতে থাকুন সময় ব্লগসের সাথে, সাবস্ক্রাইবটা করেন। যেমনটা আপনাদের বলেছিলাম, আমি আজকে বাইকার সাপোর্ট বিডিতে এসেছি রানা ভাইয়ের কাছে, যে নাকি আসলে নোবসাইট হেডলাইট চায়না থেকে ইম্পোর্ট করে এবং তার কাছ থেকে বিশাল সম্ভারের নোবসাইট হেডলাইটের আপনারা কালেকশন পাবেন এবং এখান থেকে নিলে অথেন্টিক জিনিস অনেক সুলভ মূল্যে এবং আপনারা খুব ভালো মানের জিনিস আস্থার সহকারে নিতে পারবেন। তো নোবসাইট হেডলাইট ছাড়াও এখানে অনেক ধরনের জিনিস আছে, আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব রানা ভাই আসলে কী কী সাইড নিয়ে বিজনেস শুরু করছে এবং করে যাচ্ছে। তারা কিন্তু আস্থার সাথে বিজনেস করে যাচ্ছে এবং তারা শপেও কিন্তু তারা অনলাইনের মাধ্যমে তাদের পণ্য ডেলিভারি করে থাকে। শুধু নোবসাইট হেডলাইট না, তাছাড়াও তারা অনেক ধরনের প্রোডাক্ট দারাজ শপের মাধ্যমেও অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকে। আমরা এখন চলে যাব রানা ভাইয়ের কাছে। রানা ভাই আমাদেরকে বিস্তারিত নোবসাইট হেডলাইট সম্পর্কে ধারণা দিবে এবং তারপরে আমরা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কেও ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি ছোট্ট করে আরেকটা কথা বলে রাখি, নাইট আই এবং নোবসাইট হেডলাইট কিন্তু দুইটাই একই কোম্পানির। আসলে কিছুদিন আগে নাইট আই নোবসাইটে রূপান্তরিত হয়, এক্ষেত্রে মানুষের মনের ভিতরে কিন্তু একটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে এবং যারা ক্রেতা বা যারা আমরা আছি, আমরা যারা বাইকার, তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে নাইট আই একটা কোম্পানি, নোবসাইট একটা কোম্পানি। আসলে এরকম কিছুই না, এটা একই কোম্পানি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো বাইকার সাপোর্ট বিডির সত্তা পারভেজ রানা ভাইয়ের সাথে এবং সে আপনাদেরকে বিশদভাবে নোবসাইট হেডলাইটের বর্ণনা দেওয়ার চেষ্টা করবে এবং এর খুঁটিনাটি দিক আলোচনা এবং পর্যালোচনা করার চেষ্টা করবে এবং কোনটা কী প্রাইস, লো থেকে হাই পর্যন্ত কোনটা কী প্রাইস এগুলো বলে দেওয়ার চেষ্টা করবে। সো আমরা সরাসরি চলে যাই রানা ভাইয়ের কাছে। রানা ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে। তো এই নোবসাইট হেডলাইটগুলো আপনারা তো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন? জি, আমরা ডাইরেক্ট নোবসাইট থেকে লাইটগুলো ইম্পোর্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মানে কী কী ফ্যাসিলিটিস আছে আর কি, মানে আমরা কেন নোবসাইট হেডলাইটটা নিব বা আমরা যারা বাইকার আছি তারা কী কী ভাবে সন্তুষ্ট হবে এই নোবসাইট হেডলাইট নিয়ে? কারণ একটা জিনিস কি, রাত্রেবেলা কিন্তু আমাদের চলতে কিন্তু খুব প্রবলেমের শিকার হতে হয়, বিশেষ করে শীতকালে। জি রাইট, আমি নোবসাইটটা ইম্পোর্ট করছি চায়না থেকে, তার কিছু কারণ আছে। নোবসাইটের কিছু কিছু ফ্যাসিলিটিসগুলো যেটা আমাদের বাইকারদের এবং যারা কারে ইউজ করা লাগে তাদের জন্য খুবই প্রয়োজনীয়। যেমন নোবসাইটের সব থেকে বেস্ট জিনিসটা হলো নোবসাইট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। এই যে আপনাদের যদি লাইট আমার থেকে নেন, লাইটটা যদি কেটে যায় বা যে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমি আপনাকে দিব না, ডাইরেক্ট আপনি নোবসাইট থেকে জিনিসটা রিপ্লেস পাবেন। আপনার যদি 11 মাস 29 দিনেও আপনার লাইটটা কেটে যায় বা অন্য কোনো যে কোনো প্রবলেম হয় আপনি ডাইরেক্ট এটা রিপ্লেস পাচ্ছেন, আমরা আপনাকে ঠিক করে যে দিব তা না। আর আপনার নোবসাইটে অনেকগুলো লাইট আছে যেগুলোতে বিল্ট ইন রিলে দেওয়া আছে, এই বিল্ট ইন রিলে থাকার কারণে আপনি এক্সট্রা কোনো রিলের কোনো ঝামেলা হবে না।
রিলে লাগাতে হবে না বা অন্য কোনো ঝামেলা নেই। মানে ব্যাটারিতে প্রেশারটা কম পড়বে? জি, ব্যাটারিতে প্রেশারটা কম পড়বে রিলের কারণে। তো এই তো গেল নোবসাইডের ভালো দিক, মন্দ দিকের কি আছে নোবসাইডের? আসলে মন্দ দিকের কোনো কিছুই আমি দেখি না এখন পর্যন্ত। আমি আলহামদুলিল্লাহ নোবসাইডে অনেক সেল করছি। আমি নোবসাইড হোলসেলও দিই, রিটেলও দিই। আমার অনেক জায়গায় প্রোডাক্ট যায় নোবসাইডের, মিরপুর, বংশাল, বাড্ডা, তারপর উত্তরা, চিটাং, সিলেট, বিভিন্ন জায়গায় আমার ডিলার আছে নোবসাইডের। তো আমি নোবসাইডের বিক্রি করে মানে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। আর নোবসাইড কিন্তু লাইটগুলো ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ। আপনি পানিতে ভিজে কিন্তু অনেকে ধারণা পানিতে ভিজে লাইটগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু নোবসাইড আপনি আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন যে পানিতে চুবায় নোবসাইডটা চেক করছে। সো আপনারা এটার থেকে আরও ভালো বুঝতে পারবেন। সো নোবসাইড সব দিকেই বেস্ট। আচ্ছা, এই ওয়ারেন্টিটা কীভাবে আমরা ক্লেম করবো, মানে কী কী হলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবো আমরা? আচ্ছা, গুড কোশ্চেন। আপনার আমরা বাইকার সাপোর্ট বিডির পক্ষ থেকে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব। এই এটার মধ্যে প্রোডাক্টের ফুল ডিটেলসটা দেওয়া থাকবে, ফুল ডিটেলসটা দেওয়া থাকবে। আপনার এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে লাইটটা আমরা রিপ্লেস করে দেবো। এখন রিপ্লেসের কী কী ক্ষেত্রে আমরা রিপ্লেস দিব, ভালো একটা কোশ্চেন করছেন আপনি। লাইটটা যদি কেটে যায় আমরা এটা রিপ্লেস দিব, লাইটটা যদি আলো কমে যায় আমরা রিপ্লেস দিব। বাট আলো কমে যায় বলতে এটার মধ্যে কিছু অনেকের অনেকটা হেজিটেশন আছে, অনেকের বাইকের হেডসেট যেটা এটা চেঞ্জ করে যেটাকে বলতেছে, হ্যাঁ সেক্ষেত্রে গাড়ির অথবা বাইকের, সেক্ষেত্রে তো আলো আসলে ওইভাবে অন্য ক্ষেত্রেও কমতে পারে। তারপর আপনার আরও ব্যাপার হচ্ছে যদি আপনার লাইট কেটে যায় সেটা আমরা রিপ্লেস করে দিব, আলো কমে যায় রিপ্লেস করে দিব। আপনার যে কোনো সমস্যা হবে শুধু দাও বডি ড্যামেজ, যেমন বডি ড্যামেজ বলতে কী বোঝায়, লাইটটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে তার আমি এটা রিপ্লেস দিব না। লাইটটা যদি কোনো জায়গায় আপনার বডির প্রবলেম হয় সেটা আপনার দায়ভার। বাট বডি ড্যামেজ ছাড়া যে কোনো ড্যামেজ উই প্রোভাইড ইউ এ নিউ হেডলাইট। এই ধরনের শর্ট সার্কিট হলেও কি আপনারা রিপ্লেসমেন্ট করে দেন? অবশ্যই, যে কোনো প্রবলেম। তার মানে আলো কমে গেলে, মানে যদি নিকেল টিকেল ঠিক থাকে বা আমি কোনো বাইকের যদি মডিফাই না করি, আলো কমে গেলে আপনারা রিপ্লেসমেন্ট করে দেবেন। তারপরে বাইকের লাইট কেটে গেলে, হেডলাইটটা কেটে গেলে আপনারা রিপ্লেসমেন্ট করে দেবেন উইদিন ওয়ান ইয়ার। এবং যদি কোনোভাবে শর্ট সার্কিট হয় না কিন্তু হয়ে গেলে রিপ্লেসমেন্ট করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু বাইকার সাপোর্ট বিডির এই ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। এবং হেডলাইটের যেন কোনো বডি ড্যামেজ না হয় এদিকে মাথায় রাখবেন। এবং হেডলাইটের ভেতরে কিন্তু একটা বারকোড থাকে, ওই বারকোডটা যেন অক্ষত থাকে। রাইট, ওই বারকোডটা অক্ষত থাকলে এবং এই ওয়ারেন্টি কার্ড থাকলে আপনারা উইদিন ওয়ান ইয়ার সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট কিন্তু আমরা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন আমরা প্রোডাক্টগুলো দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কোনটার কোন দাম, এবং লো থেকে আমরা হাইয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা নোবসাইডের সব থেকে কম রেঞ্জের থেকে শুরু করে সব থেকে বেশি রেঞ্জের প্রোডাক্টগুলো দেখব। ফার্স্টে আছে নোবসাইডের সব থেকে রিনোন মডেল নাইটাই S2। এটা মডেল হচ্ছে নাইটাই 315 S2। এটা হচ্ছে H4 সকেট। H4 ছাড়াও অন্যান্য সকেটও আমাদের কাছে পাবেন, H11, H7, 9005, 9006 আরও বিভিন্ন সকেট আমাদের কাছে আছে। তো আমরা দেখি এটার ভিতরে কী কী আছে। অ্যাজ ইউজুয়াল আপনি একজোড়া গ্লাভস পাবেন লাইটের সাথে, ম্যানুয়াল পাবেন, একটা ওয়ারেন্টি কার্ড যেটা বাইকার সাপোর্ট বিডি থেকে এই ওয়ারেন্টি কার্ডটা পাবেন। নাইটাই এই লাইটটা হচ্ছে আপনার 36 ওয়াট, এটা হচ্ছে 4500 লুমেন। এই বাইকটা, এই লাইটটা আপনি বাইকে অথবা গাড়িতে দুটাতে ইউজ করতে পারবেন, এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটার দাম হচ্ছে বাইকার সাপোর্ট বিডি থেকে নিলে 1100 টাকা পার পিস। এটা তো জোড়া হিসাবেও আসে? হ্যাঁ, জোড়া, এর জোড়া হিসাবে থাকবে, পার পিস হিসাবে সে নিতে পারবে। এটা হচ্ছে নাইটাই S1। নাইটাই S1 লাইটটা আপনার ওয়াট খুবই কম, 25 ওয়াট। যারা 100 সিসি বাইক বা তার কম বা 110 সিসি তারা ইজিলি এই লাইটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে 4000 লুমেন, 25 ওয়াট। তো আমি সাজেস্ট করবো তাদেরকে যারা কম সিসির বাইকগুলো ইউজ করেন, ব্যাটারির উপরও প্রেশার ফেলতে চাচ্ছেন না এবং ভালো মানের লাইট ইউজ করতে চাচ্ছেন। আমরা এটা দেখি এটার ভিতরে কী কী আছে। আসলে কম সিসি বাইকগুলো যারা আছে, যাদের আছে, যারা 100 সিসি বা 125 সিসির মধ্যে সীমাবদ্ধ,
তাদেরকেও নাইটাই বা নুপসাইট আসলে হতাশা করছে না এবং হতাশা ফেলার কোনো কারণও নেই, তাদের জন্য আসলে হেডলাইটগুলো আছে। এই যে হচ্ছে নাইটাই S1, এটা কিন্তু ফ্যানলেস, অনেকে ফ্যান পছন্দ করেন না, তাদের জন্য এই লাইটটা খুবই হেল্পফুল বা উপকারী। আপনি এই লাইটটাও পাবেন অ্যাজ ইউজুয়াল 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটার জোড়া হচ্ছে 2200 টাকা বাইকার সাপোর্ট বিড়ি থেকে নিলে এবং পিস হচ্ছে 1100 টাকা। এটার সাথে আপনি 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এটা ওয়াটারপ্রুফ, এটা ডাস্টপ্রুফ। তারপর আমরা দেখব নফসাইটের N11 মডেলটা, সাদা আলো। আগে যে দুটো দেখছেন এটাও সাদা আলো, এটারও সাদা আলো। এটা হচ্ছে 2800 টাকা জোড়া এবং পার পিস 1400 টাকা। এটার ওয়াটটা হচ্ছে আপনার 30 ওয়াট, এটা ওয়াটটা কম বাট আউটপুটটা ভালো। এটার লুমেনটা হচ্ছে 5000 লুমেন। সেক্ষেত্রে আপনি যে কোনো মোটামুটি যে কোনো বাইকে এই লাইটটা ইউজ করতে পারবেন। বাকি যেগুলো লুমেন মানে এই পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে লুমেন এটার একটু বেশি। জি, এটার লুমেনটা বেশি, 5000 লুমেন, সেক্ষেত্রে এটা আলো বেশি হবে। আমাদের পেজে গেলে আপনি N11 অনেক ভিডিও দেখতে পারবেন, রিভিউ দেখতে পারবেন। এরপর আসবো আমরা N12Y নিয়ে, নফসাইট N12Y। এটা এক্সক্লুসিভলি এটার হলুদ আলো, এটা সাদা আলো আছে আমাদের কাছে, হলুদ আলো আছে। এটার প্রাইস হচ্ছে পার পিস 1500 টাকা এবং জোড়া 3000 টাকা, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাজ ইউজুয়াল। এরপর আসছি আমরা নফসাইটের সব থেকে রানিং যে মডেলটা, বাজারের সব থেকে চাহিদা যে মডেলটা, সেটা হচ্ছে নফসাইট M03। এই লাইটটায় আপনার অনেকগুলো সুবিধা আছে যে কারণে এই লাইটটা এখন জনপ্রিয়তার শীর্ষে নফসাইটের। যেমন এই লাইটটা হচ্ছে আপনার 35 ওয়াট, অনলি 35 ওয়াট এবং 7500 লুমেন। 7500 লুমেন হওয়ার কারণে এটা আলো, প্রচুর আলো দেয়। এবং এটার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে এটা বিল্ট ইন রিলে দেওয়া আছে। বিল্ট ইন রিলে দেওয়ার কারণে আপনার ব্যাটারি সুরক্ষিত থাকবে, ব্যাটারিতে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার এটা জোড়া 3400 টাকা এবং পার পিস 1700 টাকা। অ্যাজ ইউজুয়াল 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ। এটা দর্শক মন্ডলী, এটা এই হেডলাইটটা আমি ইউজ করছি এবং আমার দেয়া নিজস্ব রিভিউ, ইউজার রিভিউ আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। এবং বুলেট আয়ের মাধ্যমে যে কোনো জায়গায় এখনই ভেসে উঠছে। তো এটা কী কী কীভাবে আলো প্রোভাইড করে এবং কীরকম আলো, এটা কিন্তু আপনারা আমার ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পাবেন। এবং রানা ভাই মনে হয় সঠিকভাবে এই এর বিশ্লেষণটা করেছে, সত্যি খুব জনপ্রিয় এবং সত্যি খুব ইউজার ফ্রেন্ডলি একটি হেডলাইট। রানা ভাই, এরপরে কোনটা দেখছি আমরা? এরপর হচ্ছে নফসাইটের সব থেকে ভালো লাইট বর্তমানে, সব থেকে বেশি আলোর যে লাইটটা, সেটা হচ্ছে নফসাইট F06। F06 এই মডেলটা, তো F06 এই মডেলটা আমরা সব বাইকে আসলে সাজেস্ট করি না। এই লাইটটা আলো যেমন অনেক বেশি, তেমন ওয়াটটাও 50 ওয়াট। তো আমরা নর্মালি 6 অ্যাম্পিয়ার এর ব্যাটারি যেগুলো হয় যেসব বাইকে, সেগুলোতে আমরা F06টা ইউজ করতে সাজেস্ট করি। এদিকে কিন্তু একটা সব ধরনের বাইকাররা কিন্তু আসলে ব্যাটারি রিলেটেড কোনো কিছু বোঝে না, না বোঝে কিন্তু হাই এম্পিয়ারের মানে লো এম্পিয়ার বাইকে হাই এম্পিয়ারের ব্যাটারি লাগায় বা ওয়াটের ব্যাটারি লাগায়, মানে হেডলাইট লাগায়। তো এই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? আসলে আমরা কোনো জিনিস না বুঝে করাটা ঠিক না, যে জিনিসটা যতটুকু দেওয়া প্রয়োজন বা দেওয়া যাবে ততটুকুই দেওয়াটাই বেস্ট। তো আমি মনে করি যে আপনি লাইটটা কেনার আগে অবশ্যই আপনার ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে ধারণা রাখতে হবে। এই F06 যে হেডলাইটটা আছে, এই হেডলাইটটা কি কি বাইকের সাথে আসলে মিলে যায় অথবা কি কি বাইকাররা মানে কোন কোন ব্র্যান্ডের বাইকাররা আসলে এই হেডলাইটটা ইউজ করতে পারবে? কারণ এটা প্রিমিয়াম সেগমেন্টের হেডলাইট এবং এইটার ওয়াট যেহেতু বেশি, সেহেতু অনেক বাইকে এটা লাগানো সম্ভব হবে না, রাইট? সো এটা একটু বলে দেন মানে কি কি বাইকে লাগানো যেতে পারে আপনার জানা মতে। এই লাইটটা আপনার 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলেই আপনি এই লাইটটা লাগাতে পারবেন। যেমন বাংলাদেশে FZS, অ্যাপাচি RTR4B, জিক্সার SF, তারপরে আরও কিছু হাই রেঞ্জের বাইক আছে, এগুলোতে আমরা সাজেস্ট করি F06টা। F06টার ফুল স্পেসিফিকেশন আমরা আপনাদের বলছি। এটা হচ্ছে 50 ওয়াটের একটা লাইট, এটা হচ্ছে 10000 লুমেন পার লাইট, 10000 লুমেন। অনেকে ধারণা করতে পারে যে এটা দুইটা মিলে 10000, না, এটা পার লাইট 10000 লুমেন। এটা প্রচুর আলো,
হাইওয়েতে আশা করি আপনার এটা যখন আপনি লাগাবেন আপনার কোনো ফগ লাইটের কোনো দরকার নেই। আপনারা অনেকে ধারণা করতে পারেন যে এত লুমেনের লাইট, এত আলোর লাইট এটাও অবশ্যই সামনের লোকের সমস্যা করবে। না ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আমাদের পেজে গেলে কাস্টমার রিভিউ দেখতে পারবেন, কাস্টমার ভিডিও দেখতে পারবেন, আমরাও অনেক ভিডিও দিই, এগুলো দেখতে পারবেন। তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে নফসেটের লাইট লাগালে সামনের রাইডারের কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে 10,000 লুমেন, 50 ওয়াট পার পিস। আর এটা আপনার হচ্ছে পার পিস 2600 টাকা, আর জোড়া 5,200 টাকা। বাইকার সাপোর্ট বিডি এই লাইটটি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা আপনার গাড়িতেও লাগাতে পারবেন, এটা আপনার বাইকেও লাগাতে পারবেন। এটার সাথেও বিল্ট ইন রিলে দেওয়া আছে, এবং এটা আপনার হাতে না নিলে বুঝতে পারবেন এর লাইটটা কী পরিমাণ প্রিমিয়াম। এখন আমরা দেখব নফসাইটের এন সিরিজের কিছু লাইট। এখানে আছে নফসাইটের এন সিরিজের কিছু লাইট আছে, N36, N35, N30, N20। এই লাইটগুলো নফসাইটের অনেক বাইকার আছে, অনেক বাইক অথবা গাড়ি যাদের হেডলাইটের ইয়েটা ছোট, নিকেলটা ছোট, জি বা পায়রাটা ছোট, জি হেডলাইটের ইয়েটা ছোট, এই কারণে ওনারা সব লাইটগুলো ইউজ করতে পারে না। তো ওনাদের জন্য আমরা সাজেস্ট করব এই রকম লাইটগুলো। এগুলো নফসাইটের প্রিমিয়াম লাইট, নফসাইটের প্রিমিয়াম লাইট। আপনি দেখতে পাবেন লাইটটা কি পরিমাণ প্রিমিয়াম। আসলে বক্স দেখলে একটা জিনিস বোঝা যায় যে আসলে কীরকম জিনিস থাকতে পারে। এগুলোর ফুল স্পেসিফিকেশন দেখতে বাইকার সাপোর্ট বিডির পেজে চোখ রাখুন। আসলে রানা ভাই আমাদেরকে চমক দেখানোর জন্য এই কাজগুলো করতেছে, এবং স্পেসিফিকেশন কিন্তু হাইট করে রাখতেছে। অবশ্যই হাইট করারই কথা, কারণ মানে শো স্টপাররা কিন্তু সবসময় সব সময় সব দিক দিয়ে চমক দেয়। সো এন সিরিজগুলো কিন্তু এই নোবসাইডের শো স্টপার। সো আপনারা অবশ্যই বাইকার সাপোর্ট বিডির যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে বা আপনারা গ্রুপে মানে যুক্ত হতে পারেন। এই গ্রুপে এইগুলার লাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে, এবং আপনারা এই গ্রুপে যে আপনারা এই লাইটের সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন। আমি বাইকার সাপোর্ট বিডির ওয়েবসাইট, বাইকার সাপোর্ট বিডির পেজ, বাইকার সাপোর্ট বিডির ফেসবুক গ্রুপ এবং ঠিকানা সহ সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন রানা ভাইয়ের নাম্বার টাম্বার সব কিছু সহ। আরেকটা কথা সেটা কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা সবসময় চেষ্টা করবেন ডিরেক্ট সার্ভিসটা নেওয়ার জন্য। যেমন আমরা ডিরেক্ট নফসাইটের লাইটগুলো ইম্পোর্ট করি, তো আপনি আমার কাছ থেকে লাইট নিলে আপনি সব থেকে ফাস্ট সার্ভিসটা পাবেন। আপনি যেহেতু একটা লাইট নিচ্ছেন তার মানে 12 মাস আপনার কাছে আমি দায়বদ্ধ লাইটটার সার্ভিসের জন্য। আপনি যখন আমার থেকে লাইটটা নেবেন তখন অবশ্যই 12 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমি আপনাকে এটা রিপ্লেস দিতে পারব। কিন্তু অনেক ক্ষেত্রে আপনার লোকাল ডিলারের থেকে প্রোডাক্টগুলো কিনলে তারা আপনাকে রিপ্লেসমেন্ট করে দিতে অথবা আপনার সার্ভিসটা দিতে দেরি করতে পারে। কিন্তু আপনি যদি বাইকার সাপোর্ট বিডি থেকে নেন তাহলে আপনি আমাদের অফিসে আসবেন অথবা আমাদেরকে লাইটের ভিডিও পাঠাবেন, বা যে কোনোভাবে আমরা আপনার লাইটটা প্রবলেম আছে এমন কিছু বুঝতে পারলে আপনাকে আপনার যে লাইটটা পুরান লাইটটা নষ্ট লাইটটা নিয়ে নতুন একটা লাইট রিপ্লেস দেবো। আর আমাদের কাছে লাইট চেক করার মেশিনও আছে, তো আমাদের এই মেশিন দিয়ে অটোমেটিক আমরা বুঝতে পারবো যে আসলে লাইটে প্রবলেম আছে কি না। আমরা লাইট সুন্দরবনের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার ভিতরে সেম ডে ডেলিভারি দিয়ে থাকি। এছাড়া আমাদের দারাজের শপ আছে বাইকার সাপোর্ট বিডি নামে, তো আমাদের দারাজ শপ থেকেও আপনি আপনার প্রোডাক্ট নিতে পারবেন। আপনার যে কোনো জায়গা থেকে দারাজের সার্ভিসগুলো দেয়, চিটাং, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যে কোনো জায়গায় আপনি আমাদের লাইট তুলে নিতে পারবেন। এছাড়া সুন্দরবনের মাধ্যমে আপনি আমাদেরকে কন্ডিশনার প্রোডাক্ট আমরা দিচ্ছি, আর এছাড়া আপনি ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিচ্ছি সেম ডে। আপনি যেদিন অর্ডার করবেন সেদিন আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি, খুব ফাস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমরা। তো শুনলেন তো রানা ভাইয়ের কথা, আমি আবার এসে বললাম বকবক করতে। আমি এতক্ষণ ক্যামেরার ওই পাশ থেকে বকবক করতেছিলাম, আমার বৎসরের ফেসটা আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম না, তবুও এখন তো মানে প্রান্তিক লগ্নে এসে পড়ছি এই জন্য একটু দেখাতেই হয় আমাকে, এবং আপনারা সহ্য করেন আমার একটু বকবকানি। সেটা হচ্ছে যে রানা ভাই কিন্তু আসলে চেষ্টা করতেছে বাইকার সাপোর্ট বিডির মাধ্যমে আপনাদেরকে খুব তড়িৎগতিতে সার্ভিস প্রোভাইড করার এবং খুব ভালো সার্ভিসটা প্রোভাইড করার, এবং আপনারাও অবশ্যই আসবেন রানা ভাইয়ের কাছে, এবং আপনারা এসে রানা ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, এবং আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি কিন্তু আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করার চেষ্টা করি এবং আমি নতুন। আসলে আমি একটু কথা বলতে চাই, ডিস্টার্ব করলাম না সময় ভাই, সাধারণ পার্সোনালি পরিচয়। তো
তো আমি যখন প্রোডাক্ট দিতে গেছি যে এক জায়গায় হোলসেল, তখন তো ওনার সাথে দেখা, তখন ওনাকে আমি আমার অফিসে ইনভাইট করলাম। উনি খুব ফাস্ট চলে আসলো ভিডিও তৈরি করতে। ওনার মতো ইউটিউবার এখন বাংলাদেশে আসলে দরকার। উনি হয়তো আজকে ওনার চ্যানেলটা ছোট আছে, বাট আমি আশা করব এবং আশা করি উনি খুব তাড়াতাড়ি ইনক্রিজ করবে, কারণ উনি খুব প্রফেশনাল একজন লোক, প্রফেশনালি উনি কাজগুলো করার চেষ্টা করে। তো আমি ওনার কিছু ভিডিও দেখেছি, ওনার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আপনারা আশা করি ওনার ভিডিও থেকে আপনি কিছু হলেও জানতে পারবেন, কিছু হলেও শিখতে পারবেন এবং ন্যাচারাল এবং অথেন্টিক জিনিসগুলো আপনারা দেখতে এবং বুঝতে পারবেন। ধন্যবাদ রানা ভাই আপনাকে। আসলে রানা ভাই কিন্তু আরও বেশ কিছু বিজনেস আছে, আমি যদি আপনাকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এছাড়াও কিন্তু রানা ভাই বিভিন্ন কোয়ালিটির ইঞ্জিন অয়েল বিভিন্ন গ্রেডের প্রোভাইড করে থাকে, এবং তার কাছে আমি দেখতে পাচ্ছি যে উইন্ড ব্রেকার আছে, তার কাছে বিভিন্ন ধরনের লক সে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকে, এবং ভালো মানের লকগুলো কিন্তু ভালো মানের এবং খুব হেভি ওয়েটের। কোভিক্সের লক আছে, কোভিক্সের লকও আছে, কোভিক্সের লক কিন্তু খুব অ্যাসিড প্রুফ, ভালো মানের অ্যাসিড প্রুফ লক, এবং এই লকগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির। এইগুলোর দাম কত? এটা ২৫০০ টাকা। ২৫০০ টাকা ভালো কোয়ালিটির দাম। এবং আরও অনেক লক আছে, ইউ লক আছে, আপনারা চাইলে এই শপের মাধ্যমে আমি ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা দিয়ে দিব, তাদের ওয়েব পেজে মানে যেটা ফেসবুক পেজ সেই পেজে কিন্তু এগুলোর সব অ্যাড দেওয়া আছে, এবং গ্রুপেও দেওয়া আছে, মনে হয় গ্রুপেও সব অ্যাডগুলো দেওয়া আছে। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে জেল টায়ারের জেল লাগাতে নিতে পারেন, এবং মানে বিস্তর রানা ভাই মানুষ হিসাবে কিন্তু অনেক বিস্তর ব্যবসা বাণিজ্য নিয়ে বসছে, এবং এই বিস্তর ব্যবসার কিন্তু অনেক আমি দীর্ঘায়ু কামনা করি রানা ভাইয়ের মতো। আর এখানে কিন্তু নানা ধরনের ব্যাগ আছে, যেটাকে আমরা জ্যাকপট ব্যাগ বলে থাকি। আমরা যারা বাইকাররা ট্রাভেল করি, এদিক সেদিকে যাতায়াত করি, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস, এবং এটা ক্যারি করা খুবই সোজা, এবং এটা অ্যাঙ্গেললি ক্যারি করতে পারবেন। আপনাদের স্কুলে যাওয়ার একটা কিন্তু স্মৃতি এই ব্যাগের মাধ্যমে কিন্তু ফিরে আসবে। তো এগুলো ব্যাগ আছে, এগুলো ব্যাগও আপনারা দেখতে পারেন। সবগুলো প্রোডাক্টই রানা ভাইয়ের পেজে, এবং দারার শপের অনলাইন যে পোর্টালটা আছে রানা ভাইয়ের নিজস্ব, সেগুলোতেও দেওয়া আছে। আপনারা আসবেন, দেখবেন, দেখে অথেন্টিক জিনিস রানা ভাইয়ের দোকান থেকে বা রানা ভাইয়ের শপের থেকে, অনলাইন শপের থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ উনি আসলে চাচ্ছে আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার, উনি চাচ্ছে আসলে আপনাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করার। তো আমাদের উদ্দেশ্য হোক এইটাই, ভালো জিনিস নিব ভালো মানুষের কাছে। সো ভিডিওটি আর বাড়াবো না, আসলে অনেক বকবকানি হয়ে গেছে। সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, এবং অবশ্যই ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং চলতে থাকবেন সময় ব্লগসের সাথে।